আপনার সঙ্গে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি এহসান জুয়েল আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজের সাবেক উপাচার্য বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক এবং একুশে পদকপ্রাপ্ত অর্থনীতিবিদ কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে আমরা আজকের আলোচনা বিষয় চামড়ার অর্থনীতি স্যার আমরা চামড়া অর্থনীতি নিয়ে কথা বলতে গেলেই আমরা কোরবানির অর্থনীতিটা সবার আগে চলে আসে এবং সেখানে হয়তো চামড়া একটা বড় অংশ জুড়ে আছে আপনার কাছে জানতে চাই যে কোরবানির অর্থনীতিটা আসলে আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ দেখুন কোরবানির সময়ে দেশের প্রায় 1 কোটি লার্জ অ্যানিমেলস অর্থাৎ গরু মহিষ এবং স্মল অ্যানিমেলস খাসি এবং ছাগল এগুলো কোরবানি করা হয় এবং এতে প্রায় 60,000 কোটি টাকা মতো ট্রানজ্যাকশন হয় সারা বছরে আমাদের প্রায় 1 কোটি গরু ছাগল মানে জবাই করা হয় তার অর্ধেক কোরবানির সময় হয় এবং শুধু যে 60 কোটি টাকার মতো আমরা এই কোরবানির সময় গরু ছাগল ইত্যাদি বিক্রি হয় সেটা কিন্তু নয় গরু মোটা তাজাকরণ করা হয় ছাগল প্রতিপালন করা হয় ভেড়া প্রতিপালন করা হয় এর জন্য এখানে কিন্তু একটা বড় অংশ শ্রমিকের জন্য নিয়োজিত থাকে এবং তাদের কর্মসংস্থান হয় এছাড়াও আমাদের যে এ সময়ে মানুষের দৈনন্দিন যে চাহিদা মাংসের যে চাহিদা মাংসের চাহিদা সারা বছর সবাই তো মাংস খেতে পারে না গরিব মানুষ তারা মাংস খেতে পারে না কিন্তু কোরবানির সময় কিন্তু সবাই মাংস খায় কাজেই শুধু অর্থনৈতিক দিক থেকে টাকা পয়সা পায় এটা শুধু নয় কৃষকরা টাকা পয়সা পায় তা না যারা গরু মোটা তাজাকরণ করে তারা না এখানে যারা অন্যান্য গরিব মানুষ আছে তারাও কিন্তু মাংস খেতে পারে সারা বছর না খেলেও কোরবানির সময় খায় সবচেয়ে বড় জিনিসটা হলো যে চামড়া কোরবানির চামড়া কোরবানির যে মাংসের জন্য যে কোরবানিটা হয় এবং সারা বছর যেই গরু জবাই হয় তার মালিক কিন্তু যারা কৃষক যারা গরু প্রতিপালন করে এবং যারা গরু মোটা তাজাকরণের কাজে জড়িত থাকে হ্যাঁ খামারের সঙ্গে যারা জড়িত তারা কিন্তু কোরবানির সময় কিন্তু চামড়াটা চামড়া শিং তারপরে কার্কাস এগুলোর জন্য এবং বর্জ্য থেকেও কিছু টাকা পয়সা আসে এর পুরো পুরো কোরবানির এই পুরো টাকাটাই কিন্তু গরিব এতিম মিসকিন যারা আছে তাদের পাওনা সেই কারণে এটা একটা আলাদা একটা গরুর হাট থেকে একটা আসে হাসিল থেকে হাসিল হাসিল তো 5% হাসিল এর একটা বড় অংশ সরকারের তহবিলে যায় আবার স্থানীয়ভাবেও যারা এটা পরিচালনা করে তারাও পায় তো কাজী সারা বছর ধরে এটা একটা কার্যক্রম চলতে থাকে এবং সেখানে এটা আসলে পুরো বছরের একটা কার্যক্রম তবে কোরবানির সময় সেটা সবচেয়ে বেশি হয় বিশেষ করে আমরা যে গরু মোটা তাজাকরণের কথা বলছি এটা কিন্তু চার মাস বা ছ মাস ম্যাক্সিমাম এই সময় ধরে মোটা তাজাকরণ করা হয় কিন্তু এছাড়াও অন্যান্য সময়ও মোটা তাজাকরণ করা হয় কিন্তু কোরবানির সময় এটার মাত্রাটা বেশি আপনি বিস্তৃত পর্যায়ে বলছিলেন যে কোরবানির অর্থনীতির কথা কিন্তু আমরা সাধারণত যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করি সেটা হলো চামড়ার দাম নিয়ে সবচেয়ে বেশি কথা হয় কোরবানির পরবর্তীতে এবং এই চামড়ার দাম আমরা গত কয়েক বছর ধরে শুনে আসছি যে কাঙ্ক্ষিত যে দাম সেটা পাওয়া যাচ্ছে না দাম পাওয়া যাচ্ছে না মানে আসলে যারা কিনছেন ব্যবসায়ীরা তারা দিচ্ছেন না এটা স্যার এই চামড়ার দামটা পাওয়া যায় না কেন স্রেফ কি ব্যবসায়ীদের লাভ করার জন্যই এই দামটা পাওয়া যায় না দেখুন আমি আর একটু ডিটেইলস কথাটা বলতে চাই যেমন চামড়ার দামটা কমছে কিন্তু মাংসের দাম কিন্তু কমছে না মাংসের দাম 2015 সালে 300 টাকা ছিল বছরের শেষে গিয়ে 400 টাকা হয় এখন 700 টাকা প্রতি কেজি গরুর মাংসের দাম খাসির মাংস ভেড়ার মাংস তো আরও বেশি
যেমনি ভাবে গরুর মাংসের দাম বেড়েছে, খাসির মাংস ভেড়ার মাংসের দামও তেমনি ভাবে বেড়েছে। আরেকটি বিষয় হলো যে আন্তর্জাতিক বাজারে যে চামড়ার যে বিক্রয় লব্ধ অর্থ, আমরা যে ফরেন কারেন্সি আর্ন করছি, সেটা তো কমছে না, সেটা তো বেড়েছে। 2013 সালে আমাদের প্রায় 700 মিলিয়ন আমাদের ইয়ে ছিল, আয় ছিল চামড়া থেকে। সেই 700 মিলিয়ন এখন কিন্তু 1.2 বা 1.3 বিলিয়ন ডলার, প্রায় দ্বিগুণ হয়েছে। তো একদিকে দেখেন যে আমাদের যে মাংসের দাম সেটা দ্বিগুণ হয়েছে, আন্তর্জাতিক বাজার থেকে আমরা যা আয় করছি সেটাও প্রায় দ্বিগুণ হয়েছে, কিন্তু চামড়ার দাম অর্ধেক কমে গেছে। 2012-13 সালে চামড়ার প্রতি বর্গ ফুট গরুর চামড়ার দাম ছিল 85 থেকে 90 টাকা, তখন খাসির চামড়ার দাম ছিল 50 থেকে 55 টাকা। 20 সালে সেটা নেমে এসছে 35 থেকে 40 টাকা গরুর চামড়ার প্রতি বর্গ ফুট, খাসির চামড়ার দাম 13 থেকে 15 টাকায় নেমে এসছে। এবং স্যার 2019 সালে তো এমন অবস্থা হয়েছে যে চামড়ার দাম না পেয়ে অনেকে হয়তো চামড়া ফেলে দিয়েছেন, এমন অবস্থা। কিছুটা উন্নতি হয়েছে, যে গত বছর গরুর চামড়ার দাম 5 টাকা বাড়ানো হয়েছে, খাসির চামড়ার দাম 3 টাকা বাড়ানো হয়েছে, এবং এবছর সেটা 60 টাকা বাড়ানো হয়েছে গরুর ক্ষেত্রে এবং খাসির চামড়ার দাম 3 টাকা বাড়ানো হয়েছে। সব কিছু মিলে এবার যে এসে দাঁড়ালো সেটা হলো 47 টাকাতে 52 টাকা, তাও লবণযুক্ত চামড়া গরুর চামড়া, আর খাসির চামড়া 18 থেকে 20 টাকা। প্রশ্ন হচ্ছে এই লবণযুক্ত চামড়া, লবণটা কারা দেবে? গ্রামের কৃষক? গ্রামের কৃষক তো কোনো দামই পাচ্ছে না, কৃষক কেন দিতে যাবে সেই লবণটা? আমরা গত বছর এবং এর আগের বছর আমরা যেটা দেখেছি যে 1/3 চামড়া সংগ্রহ করা হয় না। এবছরও আমরা দেখলাম যে খাসির চামড়া, ভেড়ার চামড়া এগুলো প্রায়ই ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, এগুলোর কোনো ক্রেতা ছিল না। তারপরে এটার কারণ কি? আমরা যেখানে দেখছি যে আমরা হয়তো গরুর চামড়া দাম পাচ্ছি, অর্থাৎ বড় যে চামড়াগুলো, কিন্তু খাসির ক্ষেত্রে দেখা যাচ্ছে 10 টাকার কমে বেশি পাচ্ছি, আকারে ছোট, এটার গুরুত্ব তেমন দেওয়া হচ্ছে না। আরেকটি জিনিস হলো মানে এখান থেকে লাভ কম হবে বলে এটা ফেলে দেওয়া লাভ আন্তর্জাতিক বাজারে চাহিদা কম না, বাজারে চাহিদা তো সব চামড়ারই আছে, কারণ আমার বাজারে তো বড় চামড়ারও চাহিদা আছে, ছোট চামড়ারও বিভিন্ন ধরনের কিছু আমরা তৈরি করছি, কাজেই বড় ছোট দুই চামড়ারই, এবং আমরা আন্তর্জাতিক বাজারে যেমন চামড়ার চাহিদা আছে, আমাদের অভ্যন্তরীণ মার্কেটও দিনের পর দিন এক্সপ্যান্ড করছে, এটা সম্প্রসারিত হচ্ছে, কারণ আমাদের দেশে তো জনসংখ্যা অনেক বেশি, কাজে এত বেশি মানুষের জন্যে যদি জুতা তৈরি করতে হয় তাহলেও তো এটা অনেক বেশি চামড়ার দরকার, কাজেই আর আন্তর্জাতিক বাজারেও আমাদের তো চাহিদা তো হ্রাস পাচ্ছে না, হ্রাস যদি পেত তাহলে তো এত টাকা আমাদের প্রায় দ্বিগুণ আমাদের ইয়ে হতো না, এই আর্নিংটা আমাদের দ্বিগুণ হতো না। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমাদের প্রান্তিক পর্যায়ে যে কৃষক, সেই পর্যায়ে যে দামটা নির্ধারণ করে দেওয়া হয়েছে তার অর্ধেকও পায় না। গত বছর আমরা দেখেছি যে 100-150 টাকা, এবছর কিছুটা বেড়েছে, এবছর 200-250 টাকা, কিংবা খুব বড় চামড়া হলে 300 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। আর খাসি চামড়া, বকরি চামড়ার কথা আপনাকে বললাম, 10-20 টাকা অনেকে এটা কিনে নেয় এবং ফেলে দিয়েছে। তো এই যে একটা অবহেলা, এইটা আমাদের পরিবর্তন করা দরকার। স্যার এই ক্ষেত্রে একটা বিষয় আপনার কাছে জানতে চাই, সেটা হলো আমরা বলছি যে চামড়ার দাম পাচ্ছে না, আসলে কি বিষয়টা হচ্ছে চামড়ার দাম পাচ্ছে না নাকি দিচ্ছে না, কোনটা? দেখুন, আমরা যেটা সচরাচর মনে করি যে চামড়ার ব্যবসাটা কারা করছে এবং চামড়ার ব্যবসা থেকে কারা বেশি লাভবান হচ্ছে, আপনি যদি কম ইনভেস্ট করে যদি চামড়া বেশি আয় করতে পারেন তাহলে আপনি ইনভেস্ট কেন বেশি করবেন? ব্যবসায়ীদের লাভ হলো যে কম টাকা ইনভেস্ট করে আমি যদি বেশি আয় করতে পারি। কিন্তু জাতীয় পর্যায়ে যখন বিবেচনা করা হয়
তখন আমাদেরকে চিন্তা করতে হবে যে প্রান্তিক পর্যায়ে চামড়াটা বিক্রি হচ্ছে কিনা এবং এই যে চামড়াটা আমরা বিক্রি করছি সেটার ওয়েস্টেজটা কম কিনা যদি ওয়েস্টেজ যদি বেশি হয় তাহলে এটা আমাদের জাতীয়ভাবে এটা আমাদের লোকসান তো গত দুই তিন বছর ধরে আমরা যেটা লক্ষ্য করছি যে প্রায় এক তৃতীয়াংশ চামড়া সংগৃহীত হয় না তো এবছর হয়তো তার পরিমাণ কিছুটা বেড়েছে এবার আমরা শুনছি যে চামড়া শিল্পের সঙ্গে যারা জড়িত আছে তারা বলছে যে প্রায় এক কোটি চামড়া সংগ্রহ করা হবে এখন আমরা যেই স্ট্যাটিস্টিক্স যেটা আমরা শুনছি যে প্রায় এক কোটি হয়তো কিছু কম হতে পারে নিরানব্বই লক্ষ পঞ্চাশ হাজার বা তার চেয়ে কিছু বেশি চামড়া এবার মানে গরু পশু কোরবানি হয়েছে তো এর মধ্য থেকে হয়তো বা সবটাই হয়তো সংগ্রহ করা সম্ভব হবে না তারা যে যদি বলে এক কোটি চামড়া সংগ্রহ করবে সেটা হয়তো তারা ফুলফিল করতে পারবে না দেখা যাক কত বেশি ফুলফিল করতে পারে কিন্তু এখানে বড় বিষয় যেটি হলো সেটি হলো যে আমি যদি চামড়াটা যদি আমার ক্ষতিগ্রস্ত হয় এবং প্রান্তিক কৃষকরা যদি দামটা না পায় এবং যারা চামড়া কোরবানির চামড়ার বিশেষ করে যারা হকদার তারা যদি উপযুক্তভাবে সেই রিওয়ার্ডটা না পায় তাহলে চামড়ার বাজার থেকে আন্তর্জাতিক যত টাকা পয়সাই আসুক সেটা তো এক শ্রেণীর ব্যবসায়ীদের কাছে চলে যাচ্ছে আমার সাধারণ মানুষ যারা এর হকদার ভাগিদার তাদের কাছে গিয়ে এই বাড়তি টাকাটা পৌঁছে না কাজে আমার চিন্তাভাবনাটা হলো যে কীভাবে আমরা আর্ন করব বেশি এখানে আমাদের ইন্ডাস্ট্রিকে ভালো করে চালাতে হবে ইন্ডাস্ট্রিও ভালো করে চলবে যারা ব্যবসা আছে তারাও লাভবান হবে কিন্তু এর লাভের একটা অংশ বড় অংশ যাতে প্রান্তিক পর্যায়ে যারা চামড়া উৎপাদন করে লাভের একটা সুষম বণ্টনের বিষয় বণ্টন দেখুন কোরবানির বিষয়টাই কিন্তু একটা বণ্টনের বিষয় কোরবানি তো সবাই করে না কোরবানি করে যারা ধনী মানুষ তারা টাকা আছে যাদের তারা কোরবানি করে তাদের উপর ওয়াজিব কোরবানি কিন্তু এর ভাগিদার এটা কিন্তু সবাই এটা কিন্তু গরিব যারা সারা বছর হয়তো মাংস খায় না কিন্তু কোরবানির সময় সবাই মাংস খায় কাজেই এটা একদিকে যেমনিভাবে আমাদের পুষ্টি সমস্যারটাকে সমাধানের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে ঠিক তেমনিভাবে একটা সুষম বণ্টনের অর্থনীতির একটা সুষম বণ্টনের দিকটাকেও পরিষ্কার করে দিচ্ছে একটা বিষয় যদি আমরা প্রত্যেক বছরই দেখি সেটা হলো যে চামড়ার দামটা পাচ্ছে না কিন্তু আমরা আবার সব পক্ষকে নিয়ে কিন্তু কোরবানির আগে একটা বৈঠক করি যে এই বৈঠকে আমরা চামড়ার দর নির্ধারণ করে দিই তাহলে এই যে দর নির্ধারণ করলাম কিন্তু পরবর্তীতে সেটি কার্যকর করা হলো কি না সরকারের দায়িত্ব কি শুধুমাত্র দর নির্ধারণে সীমাবদ্ধ নাকি এরপরেও মনিটরিংয়ের নানা ব্যবস্থাপনা থাকে দেখুন চামড়ার দর নির্ধারণ করা হচ্ছে কিন্তু কার্যকর হচ্ছে কি না এটা হলো প্রশ্ন এবছর যে দরটা নির্ধারণ করা হলো সেটা তো করা হয়েছে লবণযুক্ত চামড়া লবণযুক্ত চামড়া কারা নিয়ে আসে বিক্রি করতে ঢাকায় নিয়ে আসছে পোস্তায় নিয়ে আসছে কিংবা ইয়েতে আমাদের শিল্প চামড়া শিল্পনগরীতে নিয়ে যাচ্ছে সাভারে এটা কারা করছে যারা মৌসুমি ব্যবসায়ী যারা আড়তদার এবং অন্যান্যরা যারা চামড়া ব্যবসার সঙ্গে জড়িত তারা নিয়ে যাচ্ছে এখন এইটা কি আমাদের কৃষকের কাছে তো যাচ্ছে না এটা তো আমাদের যারা গরিব দুঃখী মিসকিন এতিম যারা আছে এদের কাছে তো যাচ্ছে না কাজেই আপনি যতই পলিসিটা করেন লবণযুক্ত যখনই বলবেন তখনই এটা ব্যবসা কেন্দ্রিক হয় তাহলে এটা ব্যবসা বান্ধব আমরা বলতে পারি এটা উৎপাদনকারী বান্ধব তো আমরা বলতে পারি না এই যে এই গত তিন চার বছর ধরে যে চামড়ার দর নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটাতে হয়তো বা শহরে যারা চামড়াটা শহর পর্যন্ত নিয়ে আসে লবণ দিয়ে নিয়ে আসতেছে তারা হয়তো কাছাকাছি দামটা পায় কিন্তু কৃষক তার ছিটেফুটু পায় না গত বছর আমরা অনেক রিপোর্ট বেরিয়েছে যে ১০০ টাকা ২০০ টাকা ২৫০ টাকা এই দামে হয়েছে এই বছর কিছুটা বেড়েছে এটা ২৫০ বা ৩০০ টাকার উপরে একদমই না কাজে এইটাকে খুব একটা
উল্লেখযোগ্য উন্নয়ন উন্নতি বলা যায় না তা আমাদের হয়তো যারা পলিসিটা করছে তারা গ্রামের মানুষের কথা ভাবছে কিনা এটা আমাদেরকে বিশ্লেষণ করে দেখতে হবে এটা আমরা চাই যে যারা ব্যবসায়ী আছে তারা লাভবান হোক তারা যদি লাভবান না হয় তো ব্যবসাটা ভালোভাবে চলবে না কিন্তু প্রান্তিক পর্যায়ে যারা আছে তারাও লাভবান হোক তাহলে তাদের দৃষ্টিকোণ থেকে যদি করা হয় তাহলে লবণবিহীন লবণ যুক্ত চামড়ার দাম এবং লবণ ছাড়া চামড়ার দাম দুটোই ছিল এবছর কেন এটা এরকম করা হলো কাজে নিশ্চয়ই এর মধ্যে কিছু একটা হয়েছে যে কারণে এবার লবণবিহীন অবস্থায় চামড়াটার দাম ধরা হয়নি এবং এটা করাতে এটা না করাতে ওখানে ওখানে বিভিন্নভাবে ম্যানিপুলেট করা কারসাজি করার একটা সুযোগ সৃষ্টি হয়েছে এখন আমি যদি বলি যে যারা এই ব্যবসার সঙ্গে জড়িত বা অন্য কেউ যদি বলে যে যারা ব্যবসার সঙ্গে জড়িত তারা তাদের লাভটা ঠিক রেখে সাধারণ মানুষকে ঠকানোর জন্য এইভাবে পলিসিটা করছে তাহলে কি অযৌক্তিক হবে অনেকেই হয়তো বলবে যে এটা অযৌক্তিক হবে না কিন্তু চামড়া শিল্পের সঙ্গে যারা জড়িত চামড়া শিল্পের সঙ্গে যারা জড়িত তারা হয়তো এটা 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 এগ্রি করবে না একমত নাও কিন্তু স্যার লবণের একটা বড় ভূমিকা রয়েছে এবং সরকার থেকে বারবার বলা হয়েছে আমাদের পর্যাপ্ত লবণ আছে কিন্তু চামড়া অনেক সময় লবণের অভাবে পচে যাওয়ার একটা বিষয় থাকে বলে হয়তো গরিব মানুষরা নিয়ে যায় তো এইটার জন্য তারা বসে থাকে না চামড়াটা নিয়ে যে বসে থাকবে এটা তারা করে না যে দামটা পায় সেই দামটা বিক্রি করে এখন দু বছর ধরে যেটা হয়েছে সেটা হলো যে এরা নিজেরাও টাকাটা নেয় না বা গরিবের জন্য যে তারা টাকাটা ভাগ করে দেবে সেটা করে না এখন সাধারণত মসজিদ মাদ্রাসা ওখানে দিয়ে দেয় এবং মসজিদ মাদ্রাসা ওরা কখনো কখনো লবণ দিয়ে একদিন দুদিন রাখে অথবা ওই দিনই বিকালবেলা তারা চামড়াটা বিক্রি করে দেয় তাদের ক্ষেত্রে এরকম যে যতটুকু পায় ততটুকুই লাভ এখন এটার জন্য যে বার্গেইন করা দর কষাকষি করা এই ক্ষমতাটা যারা চামড়া উৎপাদনকারী গ্রামে তাদের এই বার্গেনিং ক্ষমতাটা নাই কারণ তার চামড়াটা তারা দুই তিন দিন ধরে রাখতে পারছে না আর লবণ দেওয়ার জন্য যে স্কিল সেটাও তাদের নাই তো এই পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি বলাটা অযৌক্তিক না যে যেই চামড়া নীতিটা এখন আছে সেই চামড়া নীতিটার পরিবর্তন দরকার এবং এটা ব্যবসা বান্ধব না করে এটা আমাদের উৎপাদনকারী বান্ধব এবং এর হকদার যারা তাদের কাছে যেভাবে চামড়ার হকটা পৌঁছে দেওয়া যায় এটার জন্য আসলে গ্রাম পর্যায়ে চামড়াটার দাম কী হবে সেটাকে নির্ধারণ করা দরকার এবং সেটা যাতে বাস্তবায়িত হয় তার জন্য আমাদের সরকারের বিভিন্ন এজেন্সি আছে তাদেরকে যোগ্যপথ কাজ করা দরকার স্যার কেউ কেউ এরকম একটা মতামত দিচ্ছেন যে যখনই গরুর হাটে হাসিল আদায় করার সময় যদি বাড়তি ১০০ টাকা বেশি আদায় করা হয় এবং সে তার বিপরীতে ১০ কেজি করে লবণ দিয়ে দেওয়া হয় তাহলে তো খুব সহজেই আসলে চামড়ায় লবণ দিয়ে সেটি সংরক্ষণ করা সম্ভব হয় সেটা সেটা সম্ভব তার এটা তাহলে আচ্ছা হাসিল যে নিচ্ছে তাদের কি দায়িত্ব আছে না তাদের দায় আছে না আমি তাদের কাছ থেকে প্রত্যেকটা গরুর পেছনে আমরা 5% করে টাকা নিলাম তো এই টাকাটা কি শুধু সরকারের কাছে আর যারা আদায় করছে তাদের কাছে নেওয়ার জন্য পৌরসভা সিটি কর্পোরেশন এবং তাদের লোকজন যারা আছে তারা নিয়ে নেওয়ার জন্য এর জন্য তো না তাদের কিছু দায়িত্ব আছে তার দায়িত্ব একটা মাঠে যারা বাজারে তারা সেই দায়িত্বটা পালন করে এবং লবণ যদি প্রতিটা ক্ষেত্রেই যদি লবণ তারা দিয়ে দেয় তাহলে লবণযুক্ত চামড়ার জন্য এত বেশি কথা বলার বা এত বেশি তদারকি করার প্রয়োজন পড়ে না যে লবণ আছে লবণটা দিয়ে দিবে তো এটা একটা দিক এটা একটা অনেক গুরুত্বপূর্ণ দিক হতে পারে কিন্তু তারপরেও প্রশ্ন যে
আপনি যেই লবণটা নিয়ে যাবেন আমি দিব কিনা, আমি সেই ইয়ে, কারণ দামটা তো পাচ্ছি না, প্রান্তিক পর্যায়ে তো সেই দামটা, মাঠ পর্যায়ে তো সেই দামটা পাওয়া যাচ্ছে না। এবং আমি যেটা বলেছি যে এই দামের জন্য যে দর কষাকষি সেটাও এরা কেউ করছে না, কারণ কোরবানির সময়ে এই এর হকদার তারা না, হকদার হলো যারা কোরবানি করছে না তারা, যারা গরিব মানুষ তারা, এবং তারা তো জোটবদ্ধ না, এবং তারা আসলে সামনেও নেই, সামনেও নেই, পেছন থেকে পাচ্ছেন। এই জন্যই তাদের এখানে এখানে কিন্তু তাদেরকে বঞ্চিত করাটা খুব সহজ, সুফলটা যারা পাওয়ার কথা তারাই এই প্রচেষ্টার মধ্যে, এই প্রক্রিয়ার মধ্যে। আমাদের 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 কথাটা হলো আজকাল যে আলোচনা যেটা হয় এটা কি কিন্তু এখন মোটামুটিভাবে এটা সবাই বলছে যে যারা প্রকৃতভাবে চামড়ার হকদার তাদের কাছে হকটা ঠিকভাবে গিয়ে পড়ছে না। আমরা দারিদ্র বিমোচনের কথা বলছি, এখন চামড়ার মাধ্যমে যে টাকাটা যায় গরিব মানুষের কাছে তো সেটা তো দারিদ্র বিমোচনও সহায়ক হতে পারে, তো সেটা যদি আমরা পৌঁছে দিতে না পারলাম তাহলে যে দারিদ্র বিমোচনের জন্য যে এই এটার আর খুব কার্যকরী ভূমিকা থাকে না। পরবর্তীতে চামড়ার যে রপ্তানি সম্ভাবনা সেটি নিয়ে আমরা কথা বলবো, একটা বিরতিতে যাচ্ছি। আমরা যাচ্ছি একটা বিরতিতে, আপনার সঙ্গে অনুষ্ঠানে, সঙ্গে থাকুন। আবার স্বাগত আপনার সঙ্গে অনুষ্ঠানে। আমরা বিরতির আগে যেমনটি বলছিলাম যে আসলে সংকটগুলো কী কী, একই সঙ্গে এটা তো ঠিক যে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চামড়া যতটা দাম পাওয়া দরকার ছিল, যতটা দাম পাওয়ার কথা ছিল সেটা তো আমরা পাচ্ছি না, সেটাই বা কেন পাচ্ছি না? দেখেন, এখন থেকে 10 বছর আগে বা তারও আগে চামড়ার দাম কিন্তু অনেক বেশি ছিল। বাংলাদেশ থেকে যে চামড়া, মানে পাকিস্তান আমলেও যে চামড়াটা রপ্তানি হতো সেটার প্রচুর দাম ছিল, এখন কিন্তু সেই দাম আর আমরা পাই না। তার একটা প্রধান কারণ যে ইউর দেশগুলো যে আমাদের থেকে যে চামড়া নিত সেটা এখন সেই পরিমাণে আর নিচ্ছে না। তা এটার একটা প্রধান কারণ যে আমরা পরিবেশসম্মতভাবে চামড়াটা উৎপাদন করছি কি না, এটার একটা দিক হলো যে আমাদের যে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার, এটা একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছিল যখন চামড়া শিল্প আমাদের হাজারিবাগ থেকে যখন সাফারে চলে গেল, চলে যাওয়ার পর থেকে এটা একটা বড় ইস্যু হয়ে গেছে যে কেন্দ্রীয় শোধনাগার এটা ঠিকভাবে কাজ করছে না। তারপরে এই যে লেদার ওয়ার্কিং গ্রুপ, তাদের সার্টিফিকেশন, তাদের সন্তুষ্টি, এটা আরেকটা বড় বিষয়। তা আমাদেরকে তো এখানে কাজ করতে হবে, তো এইটা যদি যতক্ষণ পর্যন্ত আমরা অর্জন করতে না পারি ততক্ষণ পর্যন্ত ইউর মার্কেটটা আমাদেরকে ক্যাপচার করা খুবই অসুবিধা হবে। এখন বেশিরভাগ চামড়া আমরা রপ্তানি করছি চীনে, এবং চীনে যে রপ্তানি করছি এটা খুব বেশি না, তবু সেখানে স্যার প্রতি বর্গ ফুট আমরা $1 করে পাচ্ছি, ইউরোপীয় ইউনিয়ন কিংবা আমেরিকা যুক্তরাজ্য এগুলোতে $50-$60 করে পাওয়ার কথা, এখন অনেক কম, অনেক কম। এখন 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 দরকার হলো যে যে তাদের সন্তুষ্টি অর্জন করা, তারা তারা বলবে যে হ্যাঁ চামড়াটা পরিবেশসম্মতভাবে উৎপন্ন হচ্ছে। তো এটার জন্য তো শুধু সরকার এককভাবে দায়ী না, এবং যারা ট্যানারির মালিক শুধু তারাই এককভাবে দায়ী না, এটা কিন্তু তাদের প্রত্যেকেরই দায়িত্ব বর্তায়। ট্যানারির মালিক যারা আছে তাদেরকেও এটা পরিবেশসম্মত এই সাফাইটা তাদেরকে গ্রহণ করা দরকার, আমাদের সরকারেরও দরকার। কারণ এটা তো শুধু ট্যানারির মালিকরা যদি এখন আয় বেশি করে সেটা তো আমাদের জাতীয় আয়ের রিফ্লেক্টেড হবে, তাই না? তো কাজেই আমি বলি যে ততক্ষণ আমরা ছোট কৃষকের কথা বলেছি, উৎপাদনকারীদের কথা বলেছি, এবং যারা গরিব মিসকিন তাদের কথা বলেছি, তো আমরা তো তাদের কথাও বলবো যারা চামড়া শিল্পের সঙ্গে জড়িত আছে। আমরা চাই তারা ভালো ব্যবসা করুক, কারণ এখানে প্রায় 1.5 লাখেরও বেশি লোক এখানে জড়িত, এখানে চামড়া মানে প্রক্রিয়াকরণের সঙ্গে জড়িত, এবং অনেক শ্রমিক এখানে কাজ করে।
এবং যারা ইন্ডাস্ট্রি গড়ে তুলেছে তারা প্রচুর ইনভেস্ট করছে এবং তাদের যত লাভ হবে তারা ইনভেস্টমেন্ট আরও বেশি করে ইনভেস্টমেন্টে উৎসাহিত হবে এবং তাতে করে আমাদের আরও বেশি করে কর্মসংস্থান হবে। তো এই দিক থেকে আমরা তাদের কথাও বলবো, বিশেষ করে চামড়া শিল্পে শিল্পের সঙ্গে যারা জড়িত তাদের কী কী সমস্যা আছে সেই সমস্যাগুলো আমাদেরকে দেখতে হবে। তারা অনেকে বলে ঋণ সঠিকভাবে ঋণ পাচ্ছে না, আবার অনেকে বলছে তাদের অনেকেই ঋণ খেলাপি, তারপরে হয়তো রিশিডিউল করা হয়, হাজারিবাগে থাকতেই তারা যে পরিমাণ ঋণ নিয়েছে সেটা শোধ করতে পারেনি, এই জন্য স্বল্প পুঁজির কথা তারা বলছে। এখন 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 এই এটাকেও অ্যাড্রেস করতে হবে, সরকারকে এটাকেও অ্যাড্রেস করতে হবে। আরেকটি বিষয় হলো যে এই যে সার্টিফিকেশনটা দেখা এবং আমাদের পরিবেশন মতোভাবে আমরা কাজ করছি কিনা, এটা তো শুধু সরকার দেখলে হবে না। এটা এবং যারা এই শিল্পের সঙ্গে জড়িত আমাদের সাভারে তাদের ট্যানারির মালিক ওনার্স অ্যাসোসিয়েশন তাদেরকেও দেখতে হবে। এটা আসলে একটা সমন্বিত কার্যক্রম, এটা শিল্পের সঙ্গে যারা জড়িত তারা, এটা যারা বাণিজ্যের সঙ্গে জড়িত তারা এবং শিল্প মন্ত্রণালয় সবার সঙ্গেই এটা একটা সমন্বিত কার্যক্রম গ্রহণ করা উচিত। এবং বিশেষ করে আমাদেরকে এই যে কমপ্লায়েন্স এইটা কিভাবে আমরা করতে পারি তার জন্য আমাদের টাইম বাউন্ড পরিকল্পনা গ্রহণ করা এবং সেটা কিভাবে আমরা বাস্তবায়ন করতে পারছি সেটার উপর যথেষ্ট গুরুত্ব দেওয়া দরকার। তো এখন এই ক্ষেত্রে তো সরকারের একটা বড় স্যার আমাদের হাতে যে তথ্য আছে সেটা বলছে যে হাজারিবাগে থাকার সময় 155টি ট্যানারি 8,000 কোটি টাকা ঋণ ছিল এবং পরবর্তীতে সেটা আরও বাড়ছে। এখন এইখান থেকে যদি বের করে আনতে হয় তাদেরকে প্রণোদনা দেয়া কিংবা কম সুদে ঋণ দেওয়ার যে বিষয়টা দীর্ঘমেয়াদে সেরকম কোনো পরিকল্পনা কি নেওয়া দরকার বলে মনে করছি? দেখেন আমরা কিন্তু যে যারা চামড়া ফিনিশ প্রোডাক্টস যারা রপ্তানি করছে সরকার কিন্তু এই গরিব দেশ তাদেরকে কিন্তু 20% সাবসিডি দিচ্ছে। তো যেখানে 20% সাবসিডি তাদেরকে দিচ্ছে তাদের ইন্ডাস্ট্রিটা ভালোভাবে প্রতিষ্ঠিত করার জন্য সরকার অবশ্যই দিতে পারে, সাহায্য সহায়তা দিতে পারে। আর ঋণ কম সুদে ঋণ, দেখুন যখন একটা ইন্ডাস্ট্রি গড়ে ওঠে তখন তাদেরকে ঋণ দেওয়া দরকার এবং ঋণটা যদি কম সুদে হয় ঋণের গ্রহণটা অনেক বেশি হবে এবং ইনভেস্টমেন্টটা বাড়বে। তো একসময় যখন ইনভেস্টমেন্ট বাড়বে এবং প্রতিষ্ঠিত হবে শিল্পটা তখন আর হয়তো এত অল্প সুদে ঋণ দেওয়া দরকার হবে না, তখন তারা সুদটা বাড়ালে কোনো সমস্যা হবে না। তো এদিক থেকে আপনি যেটা বলছেন যে কম সুদে কীভাবে ঋণ দেওয়া যায় নিশ্চয়ই সেটারও ব্যবস্থা করা দরকার। আর শুরুতেই যদি 10-12% সুদে তাদেরকে দিতে হয় তারা হয়তো অনেক উৎসাহিত হবে না। আর তারা যেই ঋণটা আগে নিয়েছে এটা তো তাদের দায়িত্ব ঋণটা পরিশোধ করা, কীভাবে তারা খরচ করছে কেন তারা লাভ করতে পারছে না সেটা তো ইনভেস্টিগেশনের বিষয়। তো তারা এখন বলছে যে আমরা লাভ করতে পারছি না, লোকসানের মুখোমুখি সুতরাং আমরা ঋণটা পরিশোধ করতে পারিনি। তো ঠিক আছে, যদি পরিশোধ করতে না পারে তাদেরকে ঋণটা রিশিডিউল করে তাদেরকে ঋণ পুনরায় ঋণ দেয়া, কিন্তু তাদেরকে সত্য করতে হবে। এখন ব্যাংকগুলো তাহলে ঋণ কোথা থেকে দেবে, তাদের টাকা কোথা থেকে আসবে যদি তারা ঋণটা শোধ করে না? তো আমার মনে হয় যে তারা ঋণটা শোধ করার জন্য সেটাও তাগিদ থাকা দরকার, ঋণ দিতেও হবে আবার ঋণটা পরিশোধও করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের সবাইকে কাজ করতে হবে এবং আমাদের আন্তরিকতা থাকতে হবে, সরকারের আন্তরিকতা থাকবে, ব্যবসায়ীরা যারা ঋণ নিচ্ছে এবং সেখানে যারা বিনিয়োগ করছে তাদেরকে আন্তরিকতা থাকতে হবে যে আমি টাকা ধার নিয়েছি টাকাটা আমাকে পরিশোধ করতে হবে। কাজে এটা সবাই পরিশোধ না করলে তো ব্যাংক ভালোভাবে চলবে, কত শুধু নিতেই থাকবেন, শুধু দিবেন কবে? কাজে এটারও এটারও জবাবদিহিতা থাকতে হবে, পরিকল্পনা নিয়ে প্রায় অনেক দীর্ঘ সময় নিয়ে সাভারে গেলাম, পরিস্থিতি তো সেই আগের মতোই আছে, উন্নতি হলো না। হাজারিবাগে থাকতে যেরকম একটা বিষয় ছিল যে সমস্যা আছে এইসব জায়গায়, আমরা এখন সাভার চলে গেলাম,
ওখানে গিয়েও তো স্যার খুব বেশি যে আমরা রপ্তানি বাড়াতে পারছি কিংবা খুব বেশি যে আমাদের পরিবেশের উন্নতি হচ্ছে সেটা তো হচ্ছে না, লাভটা কি হলো? আমরা 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 খুব বেশি সময় অতিক্রম করিনি। হাজারিবাগ থেকে সাভারে যেতে এই যে একটা ট্রানজিশন পিরিয়ড, এটা একটা দীর্ঘ হয়ে গেছে ট্রানজিশন পিরিয়ডটা। তো এখন তো তারা গেছে এবং সেখানে সব তো শতভাগ তারা এখনও কাজে নিয়োজিত করতে পারেনি, কাজেই সেটা শতভাগ কাজ শুরু হলে এবং যখন আমাদের এই যে সার্টিফিকেশনটা হবে এবং লেদার ওয়ার্কিং গ্রুপের রিপোর্ট আমাদের পজিটিভ হবে এবং যখন অন্তত বড় বড় দেশগুলোতে আমাদের যেখানে চামড়ার দাম বেশি সেখানে রপ্তানি শুরু হবে, নিশ্চয়ই এই অবস্থাটা আর থাকবে না। এবং আমাদের যারা চামড়ার ব্যবসায়ী আছেন, যারা ট্যানারির মালিক আছেন, তারা হয়তো বা তাদের আর্থিক অবস্থার অনেকটাই ভালো হয়ে যাবে। তো যখন একটু শোচনীয় অবস্থায় তারা আছে তখন তো কেউ না কেউ তাদেরকে সহায়তা করতে হবে। একটা ইন্ডাস্ট্রি যখন গ্রো করছে তখন এটা সরকারেরই একটা বড় দায়িত্ব যে তাদেরকে কীভাবে সহায়তা দিয়ে, তাদেরকে সাবসিডি দিয়ে কীভাবে তাদেরকে প্রতিষ্ঠিত করা যায়। তো এইটা সরকারকে দিতে, সরকার দিচ্ছে তো, সরকার ওখানে যখন নিয়ে গেছে তখন সরকার ভর্তুকি দিয়েছে, ক্যাশ নগদ সহায়তা তাদেরকে দিয়েছে। এবং ব্যাঙ্গুলু যে সবসময় বলছে যে তাদের হাতে তারা ঋণ খেলাপি, তাদের আগের টাকা দিতে পারে, তারপরেও তো ব্যাঙ্গুলু আবার ঋণ দিচ্ছে চামড়া ক্রয়ের জন্য, তারা অনেক অনেক ট্যানারির মালিককে ঋণ দিচ্ছে। তো এগুলো হয়তো হচ্ছে, তো এগুলা হয়তো বা আরও সুযোগ আছে যে এখানে আরও কীভাবে ইফেক্টিভলি আমরা অর্থনৈতিক কর্মকাণ্ডটা পরিচালনা করতে পারি। চামড়া শিল্প নগরীর মূল সমস্যা কি পরিবেশ দূষণটাকে মনে হচ্ছে? একটা বড় সমস্যা এটা, পরিবেশ দূষণ আমাদের আমাদের জন্য হয়তো এটা এত বেশি বড় মনে হয় না, কিন্তু ইউর দেশগুলো যারা চামড়া কেনে এখান থেকে তারা তো বলে যে কোনো অবস্থাতে চামড়া যতক্ষণ পর্যন্ত পরিবেশ উন্নত না হবে ততক্ষণ পর্যন্ত তারা চামড়া ক্রয় করবে না। তো কাজে আমাদের তো ওখানে চামড়া, যদি আমরা ভালো একটা দাম চাই চামড়ার তাহলে তো আমরা সেখানে রপ্তানি করতে হয়, কাজে এটা একটা খুব বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তো এইটা কত তাড়াতাড়ি আমাদের আমরা করতে পারি, কমপ্লায়েন্সটা কত তাড়াতাড়ি আমরা মিট করতে পারি, এটা হলো ব্যাপার। এইটা আমাদের চামড়া শিল্পের সঙ্গে যারা জড়িত, ওখানে ট্যানারির মালিক যারা আছেন, তারপরে এটা সরকার বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, তাদেরকে কাজ করতে হবে। বিশেষ করে আমাদের যে কূটনৈতিক মিশনগুলো আছে বিভিন্ন দেশে সেখানে তাদেরকেও তো কাজ করতে হবে, কারণ তাদেরকে কনভিন্স করবে কারা? আমাদের কূটনৈতিক মিশন যারা আছে তারা বলতে পারে যে হ্যাঁ আমাদের সমস্যা ছিল, সে সমস্যা আমরা কাটিয়ে উঠেছি। আমাদের চামড়া রপ্তানি করার জন্য আসলে মানটা কেমন এবং এটা আমাদের এখন রপ্তানি বাজেটটা কেমন? দেখেন, আমাদের চামড়ার মান সবসময় আমরা ভালোই শুনে আসছি যে আমাদের চামড়ার মান ভালো, চামড়ার মান ভালো বলেই আমরা তো অনেক চামড়া বিদেশে রপ্তানি করছি। কাজেই এই সুযোগ সামনে তো আরও বাড়ার কথা। এখন তো আগে যেই চামড়ার মান ছিল এখন চামড়ার মান তো বাড়ছে, আগে তো ছোটো ছোটো গরু ছিল, রোগা গরু ছিল, সুতরাং ওখান থেকে যেই চামড়াটা উৎপাদিত হতো আজকের চামড়াটা অনেক ভালো, অনেক বড় বড় গরু বাজারে আসছে এবং সুস্বাস্থ্যের অধিকারী গরুগুলো, কাজে তার ওগুলো চামড়া তো মান আরও ভালো। কাজে দিনের পর দিন আমাদের পশু সম্পদের উন্নয়ন হচ্ছে, ঠিক তেমনিভাবে আমাদের চামড়ারও মান দিনের পর দিন বাড়ছে, চামড়ার মান খারাপ হচ্ছে না। কাজে ভবিষ্যতে চামড়ার মান সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারি যদি আমরা আমরা যদি কমপ্লায়েন্স যেগুলো আছে সেগুলো যদি মিট করতে পারি, তাহলে চামড়ার মান নিয়ে খুব প্রশ্ন উঠবে বলে আমার মনে হয় না। আগের থেকেও আমাদের চামড়া বিদেশে বিভিন্ন দেশে যারা চামড়া আমাদের কাছ থেকে নিয়ে যেত তারা ভবিষ্যতেও তারা নেবে। তো এখন যেটা বিষয় এটা হলো যে গত দু বছর করোনার কারণে শুধু চামড়া না, অন্যান্য শিল্পেরও শিল্পজাত পণ্যেরও অনেকটাই ইয়েটা কমে গেছে, চাহিদাটা আন্তর্জাতিক বাজারে কমেছে। আর বিশেষ করে
এর অ্যারাবিয়ান কান্ট্রিগুলোতে যেখানে আমাদের চামড়ার কদর অনেক বেশি, সেখানেও মানে ওই ডলার আপনি তেলের বাজার যখন কমে যায় তখন তাদের ওখানেও আমাদের ব্যবসাটা কম হয়েছে। কিন্তু এটা এখন কিন্তু না, এখন কিন্তু তেলের ব্যবসাটা এখন অনেক ভালো, কাজে ওইসব দেশে চামড়াটা আমাদের যাবে। কিন্তু ইউ কান্ট্রিগুলোতে এইখানে আমাদের কাজ করতে হবে, প্রচুর পরিমাণে কাজ করা দরকার। এবং এই এই কাজটা এই কাজটা শুধু এই কাজটা আমাদের যারা ব্যবসার সঙ্গে জড়িত, এই শিল্প যারা প্রতিষ্ঠিত করছে, ট্যানারির মালিক, তারা তো পুরো ব্যাপারটাই তো হলো প্রাইভেট সেক্টরে, তারা ব্যক্তিগতভাবে তো করবেই, কিন্তু এখানে সরকারের দায়িত্ব আছে। আপনার সঙ্গে অনুষ্ঠানে আবারও স্বাগত। স্যার, যেটা বলছিলাম আমরা চামড়া শিল্পের সংকট সম্ভাবনা সবকিছু নিয়ে কথা বলছিলাম, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমাদের এখন রপ্তানি খাতে চামড়া অবস্থানটা আসলে কোথায়? দেখুন, চামড়া একটা গুরুত্বপূর্ণ অবস্থানে আছে। গত দু বছর আগে কিন্তু চামড়ার অবস্থান ছিল দ্বিতীয়, এবারে আমাদের চামড়ার অবস্থান তৃতীয়, মাঝখানে পাট। যখন পাটের রপ্তানিটা ভালো থাকে তখন গার্মেন্টসের পরে পাটের অবস্থান দ্বিতীয় থাকে, আবার পাটের অবস্থানটা যখন ভালো ছিল না তখন চামড়ার অবস্থান দ্বিতীয় ছিল। তবে পাটই বলি আর চামড়াই বলি, দুটো সেক্টরই খুবই গুরুত্বপূর্ণ আমাদের এক্সপোর্ট আর্নিংয়ের ক্ষেত্রে, এবং স্বাভাবিকভাবে চামড়া খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু স্যার, দুটি সেক্টরই তো আসলে একটা নাজুক অবস্থায় আছে। আমরা তো পাটের ক্ষেত্রে কিন্তু ক্রমাগত আগে যে পরিমাণে আমরা রপ্তানি করতে পারতাম সেই জায়গা থেকে আমরা সরে, কিন্তু পাটের রপ্তানি এখন কিন্তু ভালো, গত বছর কিন্তু ভালো রপ্তানি আয় হয়েছে পাট থেকে। এর আগে দুই তিন বছর স্বাভাবিকভাবে বৈশ্বিক অর্থনীতির কারণেও পাটের বাজার আন্তর্জাতিক বাজারে মান্দা ছিল, কিন্তু এখন কিন্তু সেই মান্দা আমরা কাটিয়ে উঠেছি, এবং গত বছর এবং এ বছর আমাদের পাটের বাজারটা, আন্তর্জাতিক বাজারটা আমরা ভালোই পেয়েছি। আর চামড়ার বাজার এটা সাময়িকভাবে, এখন চামড়ার বাজারটা মনে হয় আন্তর্জাতিকভাবে খুব ভালো না আমাদের বাংলাদেশি চামড়া। আমরা বিশেষ করে এখন আমরা চায়নার উপরে রপ্তানির জন্য অনেকটাই নির্ভরশীল, কিন্তু এটাও হয়তো খুব বেশি দিন। এক্ষেত্রে কি স্যার কোনো নেতিবাচক ভাবমূর্তি আছে আমাদের যে চামড়ার ক্ষেত্রে? না নেতিবাচক না। এখন আমরা বিশেষ করে হলো যে সার্টিফিকেশনটা, আসল কথা হলো যে লেবার ওয়ার্কিং গ্রুপের সার্টিফিকেশনটা, এটা অর্জন করা। তো এটা যখন আমাদের অর্জন হবে তখন ইউর কোনো কান্ট্রিতে চামড়া প্রেরণে আমাদের কোনো সমস্যা থাকবে না। কাজে এই দিকটা আমাদেরকে ভেবেচিন্তে আমাদেরকে এগিয়ে যেতে হবে যে কী করে আমরা এখন সার্টিফিকেশনটা পেতে পারি। আরেকটি জন্য হলো যে আমাদের চামড়া শিল্পে যে সিন্ডিকেশনের কথা অনেকে বলে যে সিন্ডিকেশন, কিন্তু আমাদের যারা ব্যবসায়ী আছেন এবং ট্যানারির মালিক যারা আছেন সেটা তারা স্বীকার করে না, কিন্তু কোনো না কোনোভাবে সিন্ডিকেশন হয়তো কাজ করছে, হয়তো অলক্ষে অজ্ঞাতে এই সিন্ডিকেশনটা কাজ করে যাচ্ছে, যাতে করে তৃণমূল পর্যায়ে চামড়ার দামটা পাওয়া যাচ্ছে না। এখন এখানে আমাদের কাজ করার আছে, এবং এখানে আমাদের মনিটরিংটা আরও জোরদার করা দরকার। এটা তো সত্য যে চামড়া ব্যবসার প্রতি অনেকেরই আগ্রহ কমে যাচ্ছে, যেখানে আমাদের হাতে তথ্য বলছে যে পোস্তায়, যেটা চামড়া ক্রয় বিক্রয়ের সবচেয়ে বড় বাজার, সেখানে 2015 সালে 230 জন আড়ত যাচ্ছিলেন, কিন্তু 2000 বর্তমানে সেটা 110টি মাত্র আড়ত। মৌসুমি ব্যবসায়ীও কমে গেছে, ওটা হয়েছে মৌসুমি ব্যবসায়ী হয়ে। এটা 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 কি আসলে লাভ কম হচ্ছে বলে? লাভ কম হচ্ছে এখন, আপনি যেখানে যেখানে চামড়া, মোট চামড়া রপ্তানির থেকে যে আয় সেটা বাড়ছে, এখন আমি কিভাবে বলি যে আমাদের লাভ কমে গেছে, কিন্তু এই লাভের অংশটা প্রান্তিক পর্যায়ে গিয়ে পৌঁছে না মৌসুমি ব্যবসায়ীদের কাছে, এবং এরপরে যারা প্রান্তিক কৃষক এবং যারা এতিম মিসকিন তাদের কাছে গিয়ে পড়ছে না, সমস্যাটা সেইখানে।
তো সেই সমস্যাটা দেখতে হবে আর দিদা আন্তর্জাতিক বাজারে আমাদের চামড়ার চাহিদা কিভাবে বাড়ানো যায় এবং কিভাবে হাই ভ্যালু মার্কেটটা আমরা কিভাবে ক্যাপচার করতে পারি এটার জন্য এখন আমাদের কাজ করে যেতে হবে একটা জিনিস হলো কি যে বাংলাদেশে কিন্তু এই যে পশু সম্পদ খাতের অনেক উন্নয়ন হয়েছে আমরা এখন থেকে 10 বছর আগে আমাদের প্রায় 50% আমাদের ঘাটতি ছিল মাংসের ক্ষেত্রে স্যার স্যার এই বিষয়টাতে আমরা আসব তার আগে স্যার আরেকটা বিষয় আপনার কাছে জেনে নিতে চাই সেটা হলো যে একদিকে আমরা চামড়া রপ্তানির কথা বলছি এবং রপ্তানিতে বলছিলেন যে একটা বড় অঙ্ক আমাদের আসে কিন্তু এটাও তো সত্য যে যারা ব্র্যান্ড বায়ার বাংলাদেশে আছে তারা অনেক সময় শর্ত দেয় যে আমরা আমদানি করা চামড়া এখানে যারা কাজ করছে আমদানি করা চামড়া দিয়ে সেটা করতে হবে অর্থাৎ আমাদের দেশে চামড়া তারা নিতে চাইছে না এটার পরিমাণটা কেমন না এটার পরিমাণ খুব বেশি না এটার পরিমাণ খুব অল্প এটা অনেক ক্ষেত্রে অন্যান্য আরো অনেক ক্ষেত্রে আছে যেটা হয়তো আমাদের বাংলাদেশের যেই কাঁচামাল আছে সেই কাঁচামাল থেকে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রোডাক্টটা হয়তো করা যাচ্ছে না সেই ক্ষেত্রে তারা বাইরের থেকে সেই কাঁচামালটা নিয়ে আসার ব্যবস্থা করেছে চামড়ার ক্ষেত্রে এরকম হতে পারে কিন্তু এটা খুবই অল্প অল্প এটা আমরা যখন খুব ভালো কোয়ালিটি চামড়া সব ক্ষেত্রে সাপ্লাই দিতে পারব উৎপাদন করতে পারব তখন এই সমস্যাগুলো থাকবে না চামড়া শিল্প যতই এগিয়ে যাবে এই যে ছোটখাটো সমস্যাগুলো এই সমস্যাগুলো আমাদের স্যার যেটি বলছিলেন আপনি পশু সম্পদ খাতে আমি 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 যেই যেই কথাটা বলছিলাম যে পশু সম্পদ খাতকে উন্নয়ন করতে হবে এখন আপনি যদি চামড়া শিল্পকে উন্নয়ন করতে চান তাহলে পশু সম্পদ খাতকে উন্নয়ন করতে হবে সাম্প্রতিককালে কিন্তু পশু সম্পদ খাতে উন্নয়ন অনেকটাই হয়েছে যেখানে 10 বছর আগে আমাদের প্রায় 50% মাংসের ঘাটতি ছিল যখন আমাদেরকে প্রায় 20-25 লাখ গরু দেশের বাইরে থেকে আমদানি করতে হতো এখন কিন্তু আমরা সেটা আর নাই আমাদের ঘাটতি মিশে গেছে আমরা অনেকটাই উদ্বৃত্ত বলা হচ্ছে তারপরে গত 2-3 বছর ধরে সারা বছরে 1 লক্ষ গরুও বাইরে থেকে আসে না আগে কিন্তু 20-25 লাখ গরু বাইরে থেকে আসতো তো এটা কেন হয়েছে এটা হয়েছে যে দাম বেড়েছে মাংসের দাম বেড়েছে কিন্তু আমরা কি মাংসের দামটা বাড়িয়ে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবো তাহলে কি আমাদের যে গরিব মানুষ তারা কি মাংসটা খেতে পারবে সারা বছর তা তো না আমাদের উন্নয়নের একটা প্রধান লক্ষ্য হচ্ছে যে অ্যাফোর্ডেবল প্রাইসে যাতে করে প্রোডাক্ট সাধারণ কনজিউমারদের কাছে পৌঁছে দেওয়া যায় কৃষিক্ষেত্রেও তাই এবং গবাদি পশু হাঁস মুরগি এইসব ক্ষেত্রেও তাই যে আমরা বলছি যে প্রচুর উন্নয়ন করছি প্রচুর উন্নয়নের করার অর্থ হলো যে আমি অ্যাফোর্ডেবল প্রাইসে মাংসটা সাধারণ কনজিউমার যারা আছে তাদের কাছে পৌঁছে দেব যদি সেটা না হয় তাহলে দাম যদি চড়া হয় যেটা এখন বাংলাদেশে এখন প্রতি কেজি গরুর মাংসের দাম 700 টাকা ছাগলের মাংস 800-900 টাকা খাসির মাংস তাই এই যদি অবস্থা হয় তাহলে কি সাধারণ মানুষ খেতে পারবে তাহলে কি গরিব মানুষ খেতে পারবে এবং গরিব মানুষ যদি না খায় তাহলে আমাদের কি ডিমান্ড বাড়বে ডিমান্ড যদি না বাড়ে তাহলে কি আমাদের ইন্ডাস্ট্রিটা এই যে পশুসম্পদের যে ইন্ডাস্ট্রি এটা কি সম্প্রসারিত হবে হবে না কাজেই আমাদের প্রধান কাজ হবে যে এই পশু সম্পদ লার্জ অ্যানিমেল এবং স্মল অ্যানিমেলস যেখান থেকে আমরা চামড়াটা উৎপাদন করছি এখানে আমাদেরকে দক্ষভাবে উৎপাদনে যেতে হবে দক্ষতা অর্জন করতে হবে যখন আমাদের ভারত থেকে গরু আনাটা বন্ধ হয়ে গেছে তখন কিন্তু আমাদের দাম বেড়েছে মাংসের এবং আমাদের যে কৃষকরা আছে তারা অনেক বেশি আগ্রহ নিয়ে এখানে গরু প্রতিপালনের ক্ষেত্রে এগিয়ে এসেছে এবং শিক্ষিত জনগোষ্ঠীর একটা বড় অংশ কিন্তু এখন খামার পেশায় জড়িত আছে কিন্তু এটা আপনি এত বেশি দাম আমরা কনজিউমার সাধারণ কনজিউমার কি সবসময় দিতে চাইবে এখন দিতে চাচ্ছে যে এখন নতুনভাবে আমরা গড়ে উঠছে বাইরের থেকে আসছে না নিজের দেশের মাংস আমরা নিজেরা খাচ্ছি সুতরাং আমরা দামটা দিচ্ছি
কিন্তু এটা কি সবাই এফোর্ড করতে পারছে? সবাই তো পারছে না। যারা এফোর্ড করতে পারছে তারা তো গরুর মাংস কিনছে না। কাজেই আমাদের উচিত হবে যে আমাদের খামারিরা যারা আছে তাদেরকে কস্ট ইফেক্টিভলি তাদেরকে মাংসের উৎপাদন বাড়াতে হবে। উৎপাদন যখন বাড়বে তখন এটা দামটা প্রতি ইউনিট দাম কমবে, এটাই স্বাভাবিক কথা। তো এটা যেমনি ভাবে আছে তেমনি ভাবে, যেমন এখন এই বছর কিন্তু কোরবানির সময়ে আমরা দামটা বেশি, অন্তত 10-15% বেশি দামে গরু খাসি বকরি এগুলো কিনতে হয়েছে। কেন? সেটা হলো ফিড কস্ট খুব হাই। এখন ফিড কস্ট হাই হলে স্বাভাবিকভাবে উৎপাদন খরচ বেড়ে যায়। তো আমরা এখন বলছি যে আমরা এফিসিয়েন্সি, প্রোডাকশনে এফিসিয়েন্সি অর্জন করতে হবে। এফিসিয়েন্সি অর্জন করে প্রতি ইউনিট উৎপাদন খরচ কমিয়ে আনতে হবে। তাহলে আমরা যদি দাম নাও বাড়াই তাহলেও আমাদের বড় একটা প্রফিট থাকবে এবং সেই ক্ষেত্রে আমার কনজিউমার অনেক বেড়ে যাবে। এবং কনজিউমার যদি বাড়ে যায় আবারও ঘুরে সেই কথা চলে আসতে হচ্ছে, সেটা হলো যে আমাদের এখন যে উৎপাদন তাতে যে চামড়াটা আমরা পাচ্ছি তার অনেকটুকু অংশই কিন্তু নষ্ট হচ্ছে, আমরা প্রপার ইউটিলাইজ যেটা বলা হয় সেটা করতে পারছি না। যখন আমরা উৎপাদন আরও বাড়াবো তখন যে আমাদের রপ্তানি চেইনটা ঠিক রাখা, অর্থাৎ আমাদের রপ্তানির বাজারটা বড় করা, সেজন্য যে সমন্বিত উদ্যোগ নেওয়া দরকার সেটা কতটুকু? দেখুন, এখানে শুধু আবার প্রোডাকশন যদি বাড়ে, পশু সম্পদের উন্নয়ন হলে আমার প্রোডাকশন বাড়বে, চামড়ার প্রোডাকশনও বাড়বে। চামড়ার প্রোডাকশন বাড়লে সবই কি আমরা বিদেশে রপ্তানি করব? কারণ আমার ডোমেস্টিক মার্কেট তো সম্প্রসারিত হচ্ছে। তো ডোমেস্টিক মার্কেট যখন সম্প্রসারিত হচ্ছে চামড়ার বিভিন্ন ব্যবহার বেড়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমার ডোমেস্টিক ইন্ডাস্ট্রি যদি এক্সপ্যান্ড করে তাহলে তো আমার যেই চামড়ার প্রোডাকশনটা বাড়বে সেটা এখানে অনেকটা ইউটিলাইজড হবে, তাই না? তো ডোমেস্টিক মার্কেটটাও আমাদের সম্প্রসারণ করতে হবে। ঠিক তেমনিভাবে আমাদের বাইরের এক্সটার্নাল মার্কেট যেটা সেটাকেও আমাদেরকে ক্যাপচার করতে হবে। এবং সেটা করতে গেলে আমাদের যেমনিভাবে সরকারিভাবে উদ্যোগ নিতে হবে, যেমনিভাবে আমাদের যারা ট্যানারির মালিক আছে, চামড়া ব্যবসার সঙ্গে, চামড়া রপ্তানির সঙ্গে যারা জড়িত তাদেরকে যেমনিভাবে উদ্যোগী হতে হবে, ঠিক তেমনিভাবে আমাদের মিশনগুলোকে আমাদেরকে কাজ করতে হবে এবং একটা সমন্বিতভাবে সবাইকে পরিকল্পনা নিয়ে এগোতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য স্টুডিওতে এসে। আপনাকে ধন্যবাদ। শুনছিলাম বাংলাদেশের চামড়া শিল্পের অর্থনীতি এবং এটার সংকট সম্ভাবনাগুলো নিয়ে। নিশ্চয়ই আপনারাও শুনছিলেন এবং আগামী দিন একই সময়ে নতুন কোনো বিষয় নিয়ে আমরা আবারও আলোচনায় ফিরব। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।